রমজানের নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে ঋণপত্র খোলা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এই দাবি জানান তারা। সেই সাথে আগামী জুন পর্যন্ত ঋণ পরিশোধের সময় সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বিস্তারিত হোসেন শাহাদাতের রিপোর্টে। ডলার সংকটের কারণে আমদানি সংকুচিত হওয়ায় ঋণপত্র খোলায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এতে আসন্ন রমজানে খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনে রিজার্ভ থেকে ডলার ছাড় করে হলেও পণ্যের আমদানি স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের। 50% মতো ব্যবসা কিন্তু রোজার মাসেই হয়, তো আমাদের এক্সপোর্টটাকে যেন ইম্পোর্টটাকে যেন প্রাধান্য দেওয়া হয় এবং আমরা অনুরোধ করেছি প্রয়োজনে যদি কিছু ডলার যদি রিজার্ভ থেকে দিয়ে হলো এই রোজার মাসের সামনে রেখে যেন এলসিগুলি স্থিতিশীল করা হয়। চলমান অর্থনৈতিক সংকটের কারণে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, তাই ঋণ পরিশোধের সময়সীমা আগামী জুন পর্যন্ত বাড়ানোর দাবি তাদের। সেই সাথে আমদানি ও রপ্তানি পর্যায়ে ডলারের একক দাম নির্ধারণ চান ব্যবসায়ীরা। তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যারা, তারা দেখা যায় তার র মেটেরিয়ালস আনতো 105 টাকা দিয়ে, আর সে যখন এক্সপোর্ট করে তখন সে পায় 100 টাকা বা 101 টাকা, এই যে 4-5 টাকা ডিফারেন্ট। এই জন্য আমরা বলছি যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডলারের প্রাইসটা যেন এক করা হয়। এখন আমি তো ফ্যাক্টরি না চালাইতে পারি, আমি যদি এলসির উপরে র মেটেরিয়ালস না আনতে পারি তাহলে আমি কিস্তি কীভাবে দেবো? এখন কিস্তি যদি আপনি না দিতে পারেন, আপনি খেলাপি হলেন, তা আপনি খেলাপি হলে আপনার ব্যাংকও তো খেলাপি হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের ইডিএফ এর একটা ফ্যাসিলিটিকে 90 দিন এক্সটেন্ড করতে বলেছেন, আমরা সেটা বিবেচনা করব। এছাড়া ওনারা সিঙ্গেল এক্সচেঞ্জ রেটের ইয়ে করেছেন, সেটাও বাংলা ব্যাংক ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করবে ভবিষ্যতে। বৈঠকে ঋণের বিপরীতে সুদহারের বিদ্যমান সীমা তুলে না নেয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএম এর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।